বিজ্ঞাপন প্রতিবেদনে স্বাগত। এখন খবর বিস্তারিত। বুধবার 6 আগরতলা মণ্ডলে কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর কেন্দ্র, রাজ্য, জেলা ও মণ্ডল স্তর অনুষ্ঠিত হয় কার্যকরী বৈঠক। এক সপ্তাহের ব্যবধান রেখে এই বৈঠকগুলি হয়, কিন্তু বর্তমানে অতিমারির কারণে এই বৈঠক 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে কার্যকরী বৈঠক সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হবে। 10টি জেলার কার্যকরী বৈঠক হয়ে গেছে, মণ্ডলও প্রায় শেষ। 3 মাস আগে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা ও বাস্তবায়িত হয়েছে কিনা তা নিয়ে আলোচনা করা হয়। আগামী 3 মাস রাজনৈতিক সাংগঠনিক প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি তার বাস্তবায়ন ঘটাতে হবে। বুধবার 6 আগরতলা মণ্ডলের কার্যকরী বৈঠকে অংশ নিয়ে একথাই বলেন বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। আগামী 3 অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ শিবির। এই শিবিরে সমস্ত কার্যকর্তারা সহ নেতৃত্বের অংশ নিতে হবে। মণ্ডল স্তর থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হবে, এরপর হবে রাজ্যস্তরীয়। সেখান থেকেও দলীয় বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ নেওয়া হবে, সেভাবে পদক্ষেপ নেবে বলে জানান তিনি। ভুল থেকেও মানুষ শেখে, এই শিক্ষা নিয়ে ত্রুটিগুলি শুধরে নিতে হবে। বিশ্বের সবচাইতে বড় দলের কার্যকর্তা হিসেবে দায়িত্ব বেশি বলে জানান বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। বিরোধীরা নানাভাবে সরকারকে উদ্যোগ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, ঘোলা জলে মাছ ধরছে বিরোধীরা। মনুষ্যের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এরপরই তাদের এই অপচেষ্টা বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিক্লেয়ার করলেন জনতা কার্ফিউ, তারপরে 24 তারিখ থেকে আমাদের লকডাউন ঘোষণা করলেন। এই লকডাউন ওই সময়ে যদি এত থিকলি পপুলেটেড ভারতবর্ষ যদি ওই সময়ে এই ব্রেক দ্য চেইন যদি না করতো, তাহলে আজকে প্রচুর লোক ভারতবর্ষে আজকে মারা যেত। তো তার জন্য WHO থেকে পর্যন্ত এবং সারা পৃথিবীর মধ্যে পর্যন্ত আমাদের উনার যে নেতৃত্বে COVID-19 মোকাবেলা করতে গিয়ে যেভাবে উনি যেসব পদক্ষেপ একটার পর একটা নিয়েছেন এবং এখন আনলক চলছে, শুধু তাই নয় এর জন্য সব জায়গায় সমাদৃত হয়েছেন এবং সবাই এখন ভারতকে একটা বিশাল একটা জায়গার মধ্যে শ্রেষ্ঠ আসনের মধ্যে বসিয়েছে। আপনারা জানেন যে WHO যে কোভিড মোকাবেলার জন্য আমাদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে পর্যন্ত একটা বিশেষ একটা স্থান দিয়েছে। তো এইগুলো কিসের জন্য দিচ্ছে? যে আমাদের যেসব কার্যগুলো আমরা করছি এবং সেই কার্য অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাকে এখানে আসার জন্য, বিশেষ করে আপনাদের মণ্ডল সভাপতি উনি বারবার বলেছেন আজকে এই কার্যকরী বৈঠকে আসার জন্য। তো এর জন্য ওনাকে আমি এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ। আগরতলা স্মার্ট সিটির কাজে অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার সফরে যান পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব। 2019 সালে মে মাস মরচুমুনি থেকে MAB কলেজ পর্যন্ত রাস্তাটি স্মার্ট সিটি প্রকল্পের আওতারে এনে তা নির্বাচনের সূচনা করা হয়। প্রায় 9 কোটি টাকা ব্যয় করে এ নির্মাণ করা হবে, কিন্তু কাজ শুরু করার পর দেখা যায় এই রাস্তা নির্মাণ করতে গেলে 55 জনের বাড়ি দোকান ভাঙা হয়, সেই অনুযায়ী তাদের সরাতে কিছুটা সময় লেগেছে। গত বছর দুর্গাপূজার পর এই কাজ শুরু হয়, এখনো পর্যন্ত 40% কাজ সম্পন্ন হয়েছে। মাঝে বৃষ্টির জন্য কাজ কিছুটা ধীর হয়। বুধবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সফরে যান পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব। এই কাজে যাতে কিভাবে আরো গতি আনা যায় তা খতিয়ে দেখেন তিনি। দুর্গাপূজার আগে নিকাশি ও ফুটপাতের কাজ শেষ করার বিষয়টিতে জোর দেন তিনি। পুজোর পর এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে। এছাড়াও এই সড়কের মধ্যে থাকা সমস্ত পোলগুলি সরিয়ে দেওয়া হবে, সমস্ত তার যাবে মাটির নিচ দিয়ে। টেলিফোনের লাইনও থাকবে মাটির নিচে, কোনো তার মাটির উপরে থাকবে না। এটা প্রথম স্মার্ট রোড হবে। দ্বিতীয় প্রকল্প হলো কলেজ লেকগুলিকে সাজিয়ে তোলার, এর কাজ প্রায় 70% সম্পূর্ণ হয়েছে। সিভিল কাজ এই 2 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এই লেকের মাঝে ঝর্ণা বসানো হবে, একটি ব্রিজ নির্মাণ করা হবে, একই সঙ্গে করা হবে সৌন্দর্যায়নের কাজ। আগামী 5 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। বৃষ্টির কারণে সমস্ত কাজ আটকে ছিল, এই বন্ধে কাজে পুরো দমে শুরু করার বিষয়ে এই সফরে বলে জানান পশ্চিম জেলা জেলাশাসক শৈলেশ কুমার যাদব। স্মার্ট সিটির প্রকল্পের আধিকারিকদের নিয়ে এই সফরে করেন তিনি। আরও কিছু বৃষ্টি বাকি রয়েছে, সেই বৃষ্টি পুরো দমে শেষ হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। नहीं देखिए, ये स्मार्ट सिटी का यहाँ पे 2 प्रोजेक्ट है जो आज हम देखना है। एक है ये मार्च चौमनी से MBB कॉलेज तक का जो रोड है, इसको स्मार्ट रोड में बनाने के लिए प्रोजेक्ट चालू किया गया था लास्ट ईयर 2019 मई में। अराउंड 9 करोड़ रुपए का काम है, किंतु इसमें जब काम शुरू किया गया तो ये देखा गया कि बहुत सारा इंक्रोचमेंट है।
अराउंड 55 लोगों का दुकान घर ये सब इंक्रोच था, पहले उनको हटाने में समय लगा। जो भी है, ऐसा काम पिछले साल लगभग दुर्गा पूजा के बाद चालू हुआ था और अभी ऑलमोस्ट हम ये बोल सकते हैं अराउंड 40% हुआ है। डिलेड है काम, बीच में बारिश भी हो गई थी, आज हम इसलिए यहाँ पे आए ताकि इसको थोड़ा तेज करके एटलीस्ट दुर्गा पूजा के पहले जो ड्रेन और फुटपाथ का काम है वो कंप्लीट हो, उसके बाद दुर्गा पूजा के बाद ये रोड को बंद करके रोड का काम हम कंप्लीट कर देंगे। ये इसका रोड का प्लान है और इसमें ये आप जितने यूटिलिटीज देख रहे हैं, जो बिजली के तार हैं, LT लाइन, ST लाइन, ये सब कुछ अंडरग्राउंड होगा। ये ऊपर आपको पोल नहीं देखेंगे, इसके बाद टेलीफोन के भी पोल नहीं होंगे, कोई पोल नहीं होंगे। ये पहला स्मार्ट रोड है ये जो बन रहा है। दूसरा प्रोजेक्ट ये जो है, ये जो तीन यहाँ पे पॉन्ड है, 3 पॉन्ड्स, इसका प्रोजेक्ट ऑलमोस्ट अराउंड 70% कम्प्लीट है। इसमें सिविल वर्क अगला 2 महीना में कम्प्लीट हो जाएगा, उसके बाद उसमें फाउंटेन लगना है, बीच में एक ब्रिज बनना है और इसका काफ़ी ब्यूटिफिकेशन बचा हुआ है। ये सब करके हमको लगता है अराउंड 4-5 महीने के आसपास लगेगा मैक्सिमम। ये 2 प्रोजेक्ट आज हम देखने आए हैं, तो अभी हम इसलिए आए कि बारिश की वजह से सब काम रुका हुआ था, तो अभी हम उनको शुरू करना चाहते हैं फुल स्पीड में, इसके लिए आज यहाँ पे इंस्पेक्शन भी देखते हैं। शहर में जो ड्रेन कवरिंग का काम चल रहा है थोड़ा स्लो है, बहुत दिन से ये चल रहा है। ड्रेन कवरिंग मतलब देखिए बहुत सारे काम चल रहे हैं, एक तो है कवर ड्रेन का काम जो बहुत पहले से चल रहा है, 5-6 साल पुराना भी काम है, उसमें बहुत सारा गैप बच गया था, वो एक अलग काम है। उसमें कुछ कुछ जगह पे ये बारिश की वजह से क्या होता है, देखिए जब बारिश का सीज़न शुरू हुआ मई महीना में, पिछले साल मई के आसपास मई जून में हमने ऑर्डर निकाला कि सारे ड्रेन का काम बंद कर दिया जाए, क्योंकि ड्रेन का काम अगर चलता रहता है बारिश में, ड्रेन बंद करके काम करना पड़ता है, पानी लगता है, उसकी वजह से लोग परेशान होते हैं, लोगों शिकायत भी होती है। फिर बंद ही किया गया, फिर थोड़े दिनों तक बारिश नहीं, फिर खोल के चालू किया, फिर बारिश हुई तो फिर से हमें उसको काम को बंद करना पड़ा, बट अभी फुल फ्लेजर हम चालू करेंगे। अभी भी जो मेट्रोलॉजिकल डिपार्टमेंट के हिसाब से अभी कुछ बारिश होना बाकी है इस सप्ताह में, अगला सप्ताह, उसके बाद आशा करते हैं जब बारिश बंद हो जाएगी तो फुल वर्किंग सीजन होगा। पहले लॉकडाउन की वजह से स्लो चला, लॉकडाउन में भी लेकिन हमने काम कराया है, आप लोगों ने देखा लॉकडाउन के दौरान भी ड्रेन का काम हमने जितने भी लेबर करना चाह रहे थे काम उनसे कराया हमने। उसके बाद से बारिश के सीजन में तो बंद ही था, लेकिन अभी दोबारा उसको फुल स्पीड में चालू करेंगे और हम आशा करते हैं जल्दी ख़त्म हो जाएगा। थैंक यू सर, थैंक यू। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। শহরের বিভিন্ন রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই সরকারের, এর প্রতিবাদে SDO নিয়োগের ডেপুটেশন প্রদান করলো CPM পূর্ব উপকূলতলার অঞ্চল কমিটি। পূর্ত দপ্তরের 5 নং ডিভিশনের অন্তর্গত ধৈলাশ্বর ও শিবনগর রাস্তা বেহাল দশা। শিবনগর কলেজ রোডে জনদুর্ভোগ চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। শহরে ব্যস্ততম রাস্তা দিয়ে যানবাহন ও মানুষজন চলাচল করতে পারছে না, কিন্তু সরকার সম্পূর্ণভাবে নীরব, রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই। এরই প্রতিবাদে বুধবার CPM পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল পূর্ত দপ্তরের 5 নং ডিভিশনের SDO-র কাছে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধিমূলক এই ডেপুটেশন প্রদান করে CPM পূর্ব অঞ্চল কমিটির। এর আগে একটি মিছিল করে CPM ছিলেন CPM রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, সদর মহকুমা সম্পাদক, মণ্ডলের সদস্য সহ অন্যান্যরা। বিজেপি সরকার আসার পর আমাদের এই PWD 5 নম্বর ডিভিশনের অন্তর্গত ধলেশ্বর এবং শিবনগরের রাস্তাঘাটের বেহাল দশা এবং বিশেষ করে শিবনগর এই কলেজ রোড জনদুর্ভোগ চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। এখান দিয়ে যানবাহন, আমাদের আগরতলা শহরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা, এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না, মানুষ চলাচল করতে পারছে না, কিন্তু আমাদের রাজ্যের বিজেপি সরকার এ সম্পর্কে সম্পূর্ণভাবে নীরব। বিশেষ করে এই যে এলাকা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা, তারপরেও আমরা লক্ষ্য করছি এই রাস্তার এই বেহাল দশা সারাইয়ে বিজেপি সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা CPIM পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত করেছি এই এলাকার রাস্তাঘাট সারাইয়ের দাবি নিয়ে আমরা PWD-র 5 নম্বর ডিভিশনের SDO-র কাছে আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাবেন, আমরা ওনার থেকে সময় চেয়ে নিয়েছি। আমরা বন্ধুদেরকে বলবো আমাদের প্রতিনিধি দল ডেপুটেশনে যাওয়া অবধি আমাদের বন্ধুরা এখানে, আমরা ওই প্রতিবাদের যে আমাদের প্ল্যাকার্ড, এই প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে আমরা এখানে অপেক্ষা করব আমাদের প্রতিনিধি দল আসা অবধি। আমি বন্ধুদের বলবো শুধু আজকে না, আগামী দিনেও আমাদের গোটা রাজ্যে বিজেপি সরকার যেভাবে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বিশেষ করে মানুষের দৈনন্দিন যে পরিষেবা, এগুলো প্রায় লাটে তুলে দিয়েছে। পরিষেবা বলতে কিছু নেই, বামফ্রন্ট সরকারের আমলে যে রাস্তার জাল বিছানো হয়েছিল সেই রাস্তায় একটা ইট লাগাচ্ছে না, সিমেন্ট লাগাচ্ছে না,
আমাদের আগরতলা পৌর নিগমকে টাকা দিয়ে ড্রেন পরিষ্কার করার জন্য সাহায্য করছে না। এটা অদ্ভুত অরাজকতা গোটা প্রশাসনে তৈরি হয়েছে, তার বিরুদ্ধে গোটা রাজ্যে সিপিআইএম আওয়াজ তুলবে। আমরাও আমাদের এলাকায় আগামী দিনে মানুষকে সাথে নিয়ে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের নজরে নেওয়ার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করছেন শুধু রাস্তাঘাট না, স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যে প্রায় ভেঙে পড়েছে, হাসপাতালগুলোতে মানুষ ভয়ে যেতে চায় না। এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত করেছি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আমরা রাস্তায় থাকব, আপনারা আমাদের সাহায্য করবেন। পুলিশ প্রশাসনের বন্ধুদের অনুরোধ করব, আমরা আইন শৃঙ্খলায় কোনো বিনষ্ট করব না, আপনারা আমাদের সাহায্য করুন। আমরা মানুষের সমস্যা নিয়েই কথা বলছি, আমরা মানুষের জনদুর্ভোগ হয় এমন কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। আমি বন্ধুদের অনুরোধ করব, আমাদের প্রতিনিধি দল ডেপুটেশনে আসা অবধি আপনারা এখানে অপেক্ষা করবেন। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআই রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার হিজু মিরাপত সিং এর 124তম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলো সিপিএম সদর বিভাগীয় কমিটি। মণিপুর, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, মায়ানমার এই রাজ্য ও দেশগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন গড়ে তোলেন হিজম ইরাবত সিং। 1896 সালে 30 অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। মণিপুর স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন তিনি। কৃষক আন্দোলনের কাছে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন হিজম ইরাবত সিং। বুধবার হিজম ইরাবত সিং এর 124তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে সিপিআই সদর বিভাগীয় কমিটি। কল্যাণস্থিত হিজম ইরাবত সিং এর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে সিপিএম সদর বিভাগীয় সম্পাদক মহিলন বৈদ্য। বিশেষ করে মণিপুর, আসাম, ত্রিপুরা, বাংলা, মায়ানমার এই রাজ্য এবং দেশগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন গড়ে তোলেন তিনি। ছাত্র অবস্থায় যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন তখন থেকেই তিনি ছাত্র আন্দোলনে জড়িত হয়ে পড়েন। তিনি দুইবার জেলে যান, একবার বোকা ক্ষুধার্ত মানুষের পক্ষ হয়ে আন্দোলন করার সময় ওনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে প্রথমে মণিপুরে জেলে রাখা হয়, ওইখান থেকে পরবর্তী সময় সিলেট জেলে নেওয়া হয়। 3 বছর জেলে থাকার পর উনি পুনরায় মণিপুরে আসেন। তখন মণিপুরে আজাদিন বাহিনীর সেনাবাহিনী এবং জাপানের তেজু সরকারের সেনাবাহিনীর উদ্যোগে যখন ইম্ফলে ঢুকে যায় তখন আমাদের কমরেড হিজম ইরাবত সিং ইম্ফলে ঢুকার জন্য চেষ্টা করে, কিন্তু জেল থেকে বের হওয়ার পর ওনার উপর নিষেধাজ্ঞা থাকে যাতে মণিপুরে ঢুকা না হয়। তখন হিজম ইরাবত সিংকে আবার গ্রেপ্তার করা হয়, তখন শিলচর জেলে রাখা হয়। তিনি বিভিন্ন সময় কৃষক আন্দোলন, যেমন যে আমাদের যে দেবাগা আন্দোলন, যে জান দেব তবু প্রাণ দেব না, ধান দেব না, এই মোদের আমাদের তেবাগা চাই, এই স্লোগানে সারা আসাম বিশেষ করে কাছাড় উত্তোলিত করেছে। ওনার প্রতি আজকে আমরা এখানে স্মৃতি জানানোর জন্য ওনার 124তম জন্মদিনে আমরা এখানে সিপিআইয়ের সদর বিভাগীয় পরিষদের উপস্থিত হয়ে এসেছি। আসল নাম মিলন বৈদ্য, সিপিআই সদর বিভাগীয় পরিষদের সম্পাদক। রিপোর্ট, খবর ত্রিপুরা। মণিপুর সাহিত্য পরিষদ ও আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে বুধবার স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর 124তম জন্মদিবস পালন করা হয়। মণিপুর সাহিত্য পরিষদ ও আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে বুধবার ধৈলাসুর কল্যাণস্থিত স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর 124তম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রতি বছর আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর জন্মদিন পালন করা হয়। কেবল মণিপুরের জন্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জননেতা ছিলেন হিজম ইরাবত সিং। সমাজ সংস্করণ, ক্রীড়াবিদ, শিক্ষাবিদও ছিলেন তিনি। মণিপুর সাহিত্যকে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার একটা বড় অবদান রয়েছে। এদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাই বলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। মণিপুরের সাহিত্য পরিষদ একসঙ্গে মিলিতভাবে প্রতি বছরই যে অনুষ্ঠান করে থাকি, যে অনুষ্ঠানটা আমরা আজকে করলাম। স্বাগত জনগণ এবং মণিপুরের সাহিত্য পরিষদের সম্মান্য কর্মকর্তাগণ এবং মিডিয়া বন্ধুরা যারা এসেছেন, আমরা সকলের প্রতি আমি কিছু শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি। আর একমাত্র নিগমের পক্ষ থেকে আমরা প্রতি বছরই আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে থাকি। আমরা তার সঙ্গে মণিপুরের সাহিত্য পরিষদে যুক্ত থাকেন। এই বছর 124তম বছর হলো হিজম ইরাবত সিং। মণিপুরের নাম
সমগ্র পূর্ব উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষের একজন জননেতা, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমস্ত দিকেই তার একটা দৃষ্টি ছিল। তিনি সমস্ত ক্ষেত্রেই তার পারদর্শিতা তিনি দেখিয়েছেন। আজকে যে মণিপুরী সাহিত্য পরিষদ যা দেখছি আমরা এখন, সারা মণিপুর সহ সারা ভারতবর্ষে এই মণিপুরী সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার একটা অবদান ছিল। মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের ভারতবর্ষে যে নিজিত জনগণ, তাদের জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন। তার প্রতি আমরা আমাদের আবার সরকারের কারণে আমরা সকল উৎসবকে নতুন করে যতটুকু সম্ভব না করলে না পালন করছি। আমরা সকলের প্রতি আমি আবার সরকার প্রদান করছি। বিজ্ঞানের প্রতি আমি আবার আমার জনতা প্রদান করে প্রভাব প্রদর্শন করে। রিপোর্ট খবর ত্রিপুরা। পশ্চিম জেলা যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতা। 15 আগস্ট থেকে 2 আগস্ট পর্যন্ত চলছে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। পশ্চিম জেলা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয় দৌড়। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় এই দৌড়। এর সূচনা করেন টিসির সভাপতি ডক্টর মানিক সাহা, ছিলেন টিআরটিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। 2019 সেপ্টেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া দিবসের এই ফিট ইন্ডিয়া মুভমেন্ট সূচনা করেন। এর প্রায় 1 বছর অতিক্রান্ত। ভারতবর্ষের সমস্ত বড় ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী এ নিয়ে কথা বলেন। সুস্বাস্থ্যের অধিকারী হলো সমাজ সুস্থ থাকবে। সুস্বাস্থ্যের অধিকারী হলে সমাজ সুস্থ থাকবে, এটা দেশের কাজের জন্য সহায়ক হবে। রোগমুক্ত থাকলে রাষ্ট্র নির্মাণের মানুষ ভালোভাবে চালিয়ে যেতে পারবে। সবাই যাতে সুস্থ থাকলে শারীরিক কসরত করে, তার বার্তা দেন টিআরটিসির সভাপতি মানিক সাহা। এই দৌড়ে টিসির সভাপতি ডক্টর মানিক সাহা, টিআরটিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ বিভিন্ন বয়সের মানুষের অংশ নেয়। 2020 যারা অর্গানাইজার আর যারা এখানে আমরা উপস্থিত, সামনে যারা পার্টিসিপেন্ট, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন। মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করবো আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। সত্যি আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে দীর্ঘদিন ধরে আমাদের মনে হচ্ছে যেন আমরা এক থেকে অন্য এত দূরে চলে গিয়েছি। তো আমরা চাইবো যে আগামী আসছে কিছুদিন পরে মা দুর্গা পূজাও, তো আমরা মায়ের কাছে এটাই কামনা করবো আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং আমরা আবার আগের মতো আমাদের খেলাধুলা, বিভিন্ন কিছু যেগুলো অনুষ্ঠান সেগুলো আমরা করতে পারি। আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে আমাদের সংস্কৃতি বা আমাদের এখানকার যে কালচারাল যে বিষয়টা, এটা এত আমাদের সঙ্গে পরিবেশ সঙ্গে জুড়ে আছে যে দৈনন্দিন কিছু না কিছু হয় এখানে, কিন্তু সেগুলো আজ দীর্ঘ 6-7 মাস ধরে বন্ধ। সামনে কিছুদিন, এই কিছুদিন পরে বই মেলা আসছে, আমাদের এখানে সরস মেলা হয়, আমাদের এখানে শিল্প বাণিজ্য মেলা হয়, সেগুলো আমরা কতটুকু করতে পারবো। দুর্গাপূজা এই কিছুদিনের মধ্যে দুর্গাপূজা আসছে, দেওয়ালি আসছে, সেগুলোকে আমরা কতটুকু করতে পারবো সেটা নিয়েও আজও আমরা একটা সংখ্যার মধ্যে রয়েছে। তো আমরা চাইবো যে মা যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন এবং সেখানে আশীর্বাদ করেন, আমরা মুক্ত হতে পারি। আর যারা এখানে দৌড়বেন বা কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইন প্রত্যাহার দাবিতে এক গণধর্ণা সংগঠিত করল উদিপুর মাতারবাড়ি ব্লক কংগ্রেস কমিটি। বুধবার মাতারবাড়ি ব্লক কংগ্রেস তরফ থেকে চন্দ্রপুর উমেশ ব্যানার্জি স্মৃতি ভবনের সামনে মোদী সরকারের কৃষি বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক গণধর্ণা দেওয়া হয়। এই গণধর্ণায় উপস্থিত ছিলেন মাতারবাড়ি ব্লক সভাপতি উত্তম দে, কংগ্রেস বিজেপি প্রার্থী অভিজিৎ সরকার, জেলা কংগ্রেস সভাপতি সমুদ্র দেবিশ্বাস, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ কংগ্রেসের হাতে গোনা কয়েকজন কর্মীরা। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য উদিপুর মহকুমার পুলিশ আধিকারিকের থেকে শুরু করে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। আমাদের চন্দ্রপুরস্থিত কংগ্রেস ভবনের সামনে আমরা একটা গণধর্ণা করেছি। এর মুখ্য কারণ, কিছুদিনের মধ্যেই আপনারা দেখেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার আমাদের নতুন একটা কৃষি আইন এনেছে। সেই জন্যে প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা কৃষক সমাজ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আজকে মাতাবাড়ি ব্লক কংগ্রেস সহ সারা ভারতবর্ষের প্রত্যেকটা কংগ্রেস কর্মী আমরা মাঠে নেমেছি। আজকের মূল উদ্দেশ্যটাই হলো কৃষি আইন বাতিল করতে হবে, আমাদের কংগ্রেসের মূল দাবি। ইতিমধ্যে আপনারা সাংবাদিক সবাই জানেন যে সোনিয়া গান্ধী আমাদের কংগ্রেস হাইকমান্ড অলরেডি কংগ্রেস শাসিত রাজ্যে অর্ডার দিয়ে দিয়েছেন যে কংগ্রেস শাসিত রাজ্যে মোদী সরকারের যে কালো আইন সেটা যাতে লাগু না করা হয়। সেই সঙ্গে
আমরা সারা ভারতবর্ষে ভারত সরকারের কাছে আবেদন রাখছি কংগ্রেসের পক্ষ থেকে, সারা ভারতবর্ষে সেই কালো আইন যাতে প্রত্যাহার করা হয় সেই দাবি নিয়ে আজকে চন্দ্রপুর কংগ্রেস অফিসের সামনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের গণধর্ণা। রিপোর্ট খবর ত্রিপুরা। টেট উত্তীর্ণ 10,323 শিক্ষক শিক্ষকরা বুধবার শিক্ষাভবনে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট এক গণডেপুটেশন প্রদান করে। রাজ্য শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ও চাকুরিচিত 10,323 জন শিক্ষক শিক্ষিকা যেন চাকুরির সুযোগ পায় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে থেকে অনুমোদন নিয়ে রাজ্য সরকারের এককালীন ছাড়ের সুযোগ দিয়ে টেট পরীক্ষার ব্যবস্থা করে। সেই টেট পরীক্ষা চাকুরিচিত 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা উত্তীর্ণ হয়, কিন্তু সেই সকল টেট উত্তীর্ণদের এখনও পর্যন্ত চাকুরি নিয়োগ করা হয়নি। এ নিয়ে টেট উত্তীর্ণ 10,323 জন শিক্ষক শিক্ষিকারা রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এমনকি শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ পরিস্থিতিতে টেট উত্তীর্ণ 10,323 জন শিক্ষক শিক্ষিকারা বুধবার শিক্ষাভবনে গিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। টেট উত্তীর্ণ 10,323 শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষাভবনে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। পরে টেট উত্তীর্ণ 10,323 শিক্ষক শিক্ষকদের মধ্য থেকে এক শিক্ষক এদিন ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান। আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো আমরা যারা 2018 এবং 19 টেট কোয়ালিফাই করেছি এবং অ্যাডহক শিক্ষক ছিলাম 10,323-এর মধ্যে, আমরা অ্যাডহক শিক্ষক থাকাকালীনই আমরা এই টেট কোয়ালিফাই করেছি, কিন্তু এখনও আমরা ভেবেছিলাম যে আমাদের অফারগুলি জয়েন করতে পারবো যে চাকরি থাকাকালীন, কিন্তু এখনও কোনো একটা কারণে আমরা জয়েন করতে পারিনি। আজকে 6 মাস ধরে আমরা মানে চাকরিচ্যুত, বেতনহীন, অথচ আমরা আমাদের টেট কোয়ালিফাই করে বসে আছি। তো আমরা এর মধ্যে 2-3 বার গিয়েছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, তাইনিও বলেছে যে আমাদের বিষয়টা হয়ে যাবে, আশ্বাস দিয়েছেন। আমরা লিখিত আকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, ডিরেক্টর সাহেবের কাছে আমরা 2-3 বার গিয়েছি। তো আজকে আমরা মূলত একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যে আমরা ডেপুটেশন দেব, কী কারণে আমাদের এইগুলি হচ্ছে না। তো দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই মানে আজকে 6 মাস ধরে কর্মচ্যুত হয়ে আছি। তো সরকার এর মধ্যে আমাদের একটা ক্যাবিনেট সিদ্ধান্ত করে আমাদের যাদের 10,323-এর মধ্যে যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে অথচ টেট কোয়ালিফাই করেছে তাদের একটা ছাড়ের ব্যবস্থা করেছে। তো আমাদের মধ্যে যারা টেট কোয়ালিফাই করেছে, আপনারা জানেন 1,34,000-এর মতন পরীক্ষায় বসেছিল, এর মধ্যে শুধুমাত্র 1% মানে 1,194 জন পাস করেছি আমরা। তো এর মধ্যে 1% পাস করে আমরা এখনও চাকরি পাইনি। তো আমাদের মধ্যে যারা ওই 10,323 ছাড়াও আছে যারা টেট কোয়ালিফাই করেছে, এই মানে ভাই বোনেরা অনেকের বয়স উত্তীর্ণ হয়ে গেছে। তো আমাদের এই ছাড়ের টেট 18 টেট আছে একটা, কিছু সংখ্যক আমাদের দাদা দিদিরা আছে যারা এই আমাদের 10,323-এর মধ্যে অ্যাডহক শিক্ষক কথায় চাকরি করতেন, আর আমরা যারা এখন চাকরি করছি, যারা আগামী দিন যে এখনও চাকরি করে না যেই সব ভাই বোনরা, তাদেরও বয়স একদম লাস্ট সীমানায় চলে গেছে। কারণ এই টেট যে ছাড়ের টেটটা, ছাড়ের টেটের যে একটা মেয়াদ আছে, মেয়াদ হলো 2021-এর মার্চের 23 মার্চ পর্যন্ত। তো সময়টা একদম চলে আসছে, প্রায় 7-8 মাস চলে গেছে। তো কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে নভেম্বরের মধ্যে হয়ে যাবে। তো আমাদের আজকের যেই নভেম্বরের মধ্যে হয়ে যাবে অফিসিয়াল স্ট্যাটাস কী, এইসব বিষয়ে আমরা জানতে একটা ডেপুটেশন প্রদান করব আমাদের ডাইরেক্টর, এলিমেন্টারি ডাইরেক্টর মহোদয়ের কাছে। আগে যে আপনার 2-3 বার এসেছিলেন, তখন কী কথা কথা বলেছে যে হয়ে যাবে, আপনারা কিছুদিন পরে এসে খবর নেবেন, এই বলছে। কিন্তু আমরা মূলত দেখলাম যে অফিসিয়াল যে কাজকর্ম, যে মানে ধরেন একটা বিজ্ঞপ্তি জারি করার থেকে দরকার, এই কিছুই হয়নি এখন পর্যন্ত। তো আমরা একদম টেনশানে আছি আর কি, যে আগামী দিন যে আমরা চাকরি পাবো, কবে নাগাদ পাবো, এই সব নিয়ে একটু আলোচনা করবো আর কি ডাক্তার মহোদয়ের সাথে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস, আমিও এই 10,323-এর অ্যাডহক শিক্ষক ছিলাম। রিপোর্ট খবর ত্রিপুরা। বিজেপির ধলাবিল পহরমোড়া শক্তি কেন্দ্রের উদ্যোগে স্থানীয় কমিউনিটি হলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির ধলাবিল পহরমোড়া শক্তি কেন্দ্রের উদ্যোগে বাগান গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগীদের নিয়ে স্থানীয় বলাকা কমিউনিটি হলে বুধবার দুপুরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস এবং পশ্চিম গোলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিমেষ নাগ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাপস দাস বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি থেকে বাগান পঞ্চায়েতের বেশিরভাগ সাধারণ মানুষকে বিভিন্ন সুবিধার আওতায় আনা হয়েছে। গ্রামে পানীয় জল, শৌচালয়, সরকারি ঘর প্রদানের মধ্যে দিয়ে বাগান পঞ্চায়েতকে উন্নত পঞ্চায়েতে নিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়াও এই সম্মেলনে বক্তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রামের জনগণ কিভাবে পেতে পারে তা নিয়েও আলোচনা করেন। আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সারা দেশে, সারা ত্রিপুরা রাজ্যে বা ভারতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে জনগণের সাথে কি কি কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কর্মসূচিগুলি গ্রহণ করার সাপেক্ষে কারা কারা লাভবান হয়েছে, এই লাভার্থীদের নিয়ে আমরা সারা রাজ্যে পঞ্চায়েত ভিত্তিক এই সম্মেলন ইতিমধ্যেই অনুষ্ঠিত করে চলেছি। আমাদের খোয়াই মণ্ডলের অন্তর্গত কওয়ারপুরা ধলাবিল শক্তি কেন্দ্রের অন্তর্গত বাগান গ্রাম পঞ্চায়েতে যারা লাভার্থীরা আছেন, অর্থাৎ বেনিফিশিয়ারিরা আছেন, তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে এই লাভার্থী সম্মেলন বা বেনিফিশিয়ারি সম্মেলন আয়োজন করি। রিপোর্ট খবর ত্রিপুরা। প্রাইভেট টিউশন বাণিজ্য বন্ধ করার দাবিতে আজ গুমুতি জেলা শিক্ষা অধিকারীদের কাছে এক ডেপুটেশন প্রদান করলো উদিপুর আনএমপ্লয় অ্যাসোসিয়েশন। সরকারি নির্দেশ অমান্য করে উদিপুর দেদার চলছে প্রাইভেট টিউশন বাণিজ্য। উদিপুর আনএমপ্লয় অ্যাসোসিয়েশনের আজ গুমুতি জেলা শিক্ষা অধিকারীদের কাছে ডেপুটেশন দিয়েছে। অ্যাসোসিয়েশন সভাপতি শরীফ আহমেদ জানান, উদিপুর শহরের বেশ কয়েকটি সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন। গত 21 সেপ্টেম্বর 12 জনের একটি তালিকা তুলে দিয়ে প্রাইভেট টিউশন যারা করছেন তাদের বিরুদ্ধে দপ্তরের কোনো ভূমিকা নেই। আজ আবার 5 জনের একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে। জেলা শিক্ষা আধিকারিক জানান, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে দেওয়া হয়েছে। উদিপুর প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে 21-7-2020 যে সমস্ত গভর্নমেন্ট টিচাররা উদিপুরে টিউশনই করে তাদের বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন করেছিলাম। তার এগেনস্টে আজকে আবার 30-9-2020 আমরা ডেপুটি স্যারের কাছে আবার সেমভাবে ডেপুটেশনে আইলাম এবং এসে দেখলাম যে এর আগে ডেপুটেশন দেওয়াতে স্যারে কী কী স্টেপ নিয়েছে সেগুলি নিয়ে জানলাম। স্যারে বললো যে সমস্ত হেডমাস্টারের ইনফরমেশন দেওয়া আছে। এরপর আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, দেখলাম যে এরপরও অনেক টিচার তাদের টিউশন বাণিজ্য বন্ধ করতেছে না, যার মধ্যে এখন উদিপুরের মধ্যে নাম করা কিছু স্কুলের টিচার আছে 12 জন। এখন তাদের নামটা বলবো না, যদিও আমরা ডেপুটি স্যারের কাছে নাম প্রমাণ সহকারে দিয়েছি যে তারা টিউশন বাণিজ্যের সাথে যুক্ত আছে। এখন আমরা আবার নতুন করে আজকে আবার ডেপুটেশন দিয়েছি। আর ডেপুটি স্যার বলেছে, খুব ভালো কথাই বলেছে, যে উনি ব্যক্তিগতভাবে এবং স্ট্রংলি ব্যাপারটা দেখবে এবং আমাদের যারা বেকার আছে যারা যাতে ভালোভাবে টিউশন করতে পারে এবং চলতে পারে এই ব্যবস্থাটা উনি করবে। আর এই বলে কেউ অনেকে আছে এখানে গ্রামের স্কুলে টিউশন করে, কিন্তু উদিপুর শহরের মধ্যে খুব ভালোভাবে টিউশন করছে। আর শহরের বনেদি স্কুল যেগুলি আছে স্কুলের নামগুলি নাম মেনশন করে স্কুলগুলি বদনাম করতে চাই না, কিন্তু বনেদি স্কুলের অনেক অনেক টিচার আছে তারাও সেইভাবে মানে খুব ভালোভাবে টিউশন করছে এবং আমাদের কাছে প্রমাণ আছে। রিপোর্ট খবর ত্রিপুরা।